আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমরা মাছ কিনবো, সেজন্য নিউ মার্কেটের কাঁচা বাজারের সামনে মাছের আড়ত বসে। এখানে পাইকারি দামে মাছ বিক্রি করে, তবে অল্প মাছ নেওয়া যায় না, এখানে বেশি পরিমাণে মাছ নিতে হয়। নিউ মার্কেটের কাঁচা বাজারের সামনে এই পাইকারি বাজারটি কেমন হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওটি করেছি। ভোরবেলা থেকে শুরু হয় আর সকাল 9টার মধ্যে শেষ হয়ে যায়। এখানে যে ব্যাগের ভিতরে মাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো নিলে একটা প্যাকেট নিতে হবে, আর এক প্যাকেটে 3 কেজির উপরে মাছ থাকে। এখানে আমরা দেখছিলাম মাছগুলোর দাম, জিজ্ঞেস করছিলাম। প্রথমে পুরো বাজারটা ঘুরে দেখছি কোন মাছের কত দাম। এই যে কাসকি মাছ, এটা 450 টাকা করে। এই চিংড়ি মাছগুলো 650 টাকা করে। এই তেলাপিয়া মাছগুলো বলছিল 200 টাকা, 250 টাকা, 250 টাকা কেজি। এখানে যে শিং মাছগুলো দেখছেন, এগুলো 750 টাকা কেজি বলছিল। আর রুই মাছ, কাতল মাছ, এগুলো 350 টাকা থেকে শুরু। মাছ যত বড় হয় তত দামটাও বেশি। এখানে 8 থেকে 10-12 কেজি ওজনেরও রুই কাতল ছিল। এখানে বেশি দামাদামি করা যায় না, যেটা বলে সেই দামে কিনতে হয়। আমাদের পুরো মাছের বাজার ঘোরা শেষ। শেষে আমরা এই পাবদা মাছ নিয়েছি। এখানে এক প্যাকেটে ছিল 3 কেজি 300 গ্রাম, দাম পড়েছে 350 টাকা কেজি। তারপরে এখান থেকে একটা রুই মাছ নিয়েছি, যেটা 350 টাকা কেজি ছিল। এই মাছটার দাম ছিল, এই মাছটার ওজন ছিল 2 কেজি 200 গ্রাম। তো এই ছিল আজকের আমার মাছ কেনা। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।